ছেলেদের মতন একটা টি শার্ট পরে রাস্তায় বেরোয় যাও। হ্যাঁ মডার্ন মেয়ে তুমি, খুব মডার্ন। এটা কি মডার্ন? এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে দেবেন না, কারণ জেলে থাকলে বঙ্গপিস্টের নতুন ভিডিও আর আসবে না। সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। অতীত খুব ভয়ঙ্কর জিনিস, আর তাই বর্তমানের সুখের মধ্যে অতীতের কর্মফল বেইমানি করে, কারণ পাপ ছাড়ে না তার বাপকেও। কথা কি ক্লিয়ার না? বেজাল বসে যান, হাই হাই আমি তামি তামি এনসিএম ব্রেকারে ধর্মে সোলান নাই এতলা পরিমণির আর্তনা দেখে সবাই শোকাহত হয়েছেন, জানি হবারই কথা। আর তাই ফেসবুক ইউটিউব ওপেন করলেই পরিমণি, দেশের সবাই মেতে আছেন পরিমণিকে নিয়ে। আমারও টনক নড়ছে, পুরা জাতিরই টনক নড়ছে। তাকে নাকি গভীর রাতে হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু কথা হলো আপনি হ্যারাসমেন্ট কেন হবেন? হয় এই ঠোঁটে মধু আছে, এই অঙ্গে জাদু আছে, উজা করে দেব আজ আমি সবই তোকে। সুশীল সমাজে বসবাস করেও তিনি প্রায় মধ্যরাতে ক্লাবে যেতেন। হ্যাঁ যেতে পারে, মানুষ যায় ক্লাবে যায়, কিন্তু ক্লাবে এত রাত্রে থাকাটা ঠিক করে। প্রশ্ন হলো গভীর রাতে ক্লাবে কি হয়? 1 কোটি টাকার প্রশ্ন। গভীর রাতে ক্লাবে কি হয় সে প্রশ্ন না হয় তোলাই থাক। একটা মেয়ের সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে তাহলে এটার সুস্থ বিচার কামনা করি, এবং সকল অন্যায়কারীদের কঠোর শাস্তি হোক, কিন্তু সেই সাথে পরিমণিরও শাস্তি হওয়া প্রয়োজন। আর পরিমণির শাস্তিটা কেন প্রয়োজন? কেন সেটা তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা ছবিগুলো দেখলেই বুঝবেন। এই সমস্ত ফটো আপলোড করা কি ক্রাইম? না জানি না। ওকে আমি বলছি, এইসব ছবি পাবলিকলি শেয়ার করা তো দূরের কথা, এইসব ছবি তোলাটাও বাংলাদেশের আইনে এখনো ক্রাইম। তাহলে পরিমণির কি শাস্তি হওয়ার প্রয়োজন নেই, নাকি সে সেলিব্রিটি তাই সে কোনো ক্রাইমই করতে পারে না? আমি যদি মরে যাই বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না। আপনি সুইসাইড কেন করবেন? আপনি তো অভিনেত্রী, অভিনয়ে তো অনেকেই অনেকবার সুইসাইড করে, কিন্তু কেউ কি মরে? না। আর এই ঘটনাটি যদি পরিমণির অভিনয় হয় তাহলে তো তার অভিনয় তামিমার মতো নয়, বরগুনার মিন্নিকেও হার মানাবে। ইট মারলে পাটকেলটি খেতে হয়, আর পরিমণির সাথে সেটাই ঘটেছে। ফেসবুকে পরিমণির ফলোয়ার সংখ্যা 12 মিলিয়ন, তিনি একজন পাবলিক ফিগার। আর পাবলিক ফিগার মানে এই না যে আপনি পাবলিকের সামনে নিজের ফিগার সস্তাভাবে তুলে ধরবেন। যার চরিত্রের দাম নেই সে ধর্ষণ হয় কিভাবে? আসল কথা হলো টাকা পেলে এনজয় করেছেন, আর টাকা না পেলে ধর্ষণ হয়েছেন। প্রতিটা হইতে পারে অভিনেত্রী হইতে পারে, প্রতিটা কাম অভিনেত্রী হইতে পারে, কিন্তু লোক চুরি কার কারণ? পরিমণি অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে যত টাকা ইনকাম করেছে তার থেকে বেশি টাকার মালিক পরিমণি, এটা তার লাইফস্টাইল দেখলেই বোঝা যায়। ঘুরছেন পুরো দুবাই শহর, কখনো পৃথিবীর উচ্চতম স্থাপনা বুর্জ খলিফার লিফট থেকে রাতের দুবাই শহরে, আবার কখনো নীল জলে প্রাইভেট বোটের চালকের আসনে দেখা যায় ঢালিউডে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে। লাইফস্টাইলের সিনেমা দুটো দুই জিনিস রাইট? ইমরান হাশমি বলছিল সে ফিলিংস এর জন্য নয় টাকার জন্য ফিল্মে কিস করেন। Obviously we all have high hopes for nigga. পরিমণিও তেমনি টাকার জন্য সিনেমায় অশ্লীলতা করেন, সাথে তার পপুলারিটি ধরে রাখার জন্য। কিন্তু 90 দশকের নায়িকারা তো কম পপুলার ছিলেন না, তারা তো অশ্লীলতা করতেন না, তার মানে তারা কি সিনেমা করতেন না? এখন অনেকেই বলতে পারে সিনেমায় নতুনত্ব আনার জন্য এসব প্রয়োজন। শ্বশুরি দেয়া দৃশ্য মানে যদি নতুনত্ব তাহলে তো বলতেই হয়, দুধ ভালো রাখার জন্য ফ্রিজে ক্যান রাখেন। পরিমণি বড়ই খোলামেলা তার সোশ্যাল মিডিয়া ও সিনেমাতে। এখন কথা হলো ডাস্টবিনের আবর্জনাতে মাসি তো বসবেই, সেটার জন্য কান্নাকাটি করার কি আছে? পরিমণি এই হাসছেন তো আবার কাঁদছেন, মন চাইলে নাচও করছেন, আবার আকাশে মেঘ জমলে গানও ধরছেন, আর সোশ্যাল মিডিয়াতে লাইক শেয়ারের শেষ নেই তার পোস্টে। আবার শেষ নেই তাকে নিয়ে মেতে ওঠা হাজার হাজার সাংবাদিকের, এইসব সাংবাদিকের তো প্রমোশন দিয়ে বিদেশ পাঠানো উচিত। পরিমণির নাটক এখনো শেষ হয়নি, কিন্তু পরিমণিকে নিয়ে হিরো আলমের গান বের করা শেষ, হিরো আলমও বিচার চেয়েছেন সুরে সুরে। ওই অনজাস্টিস ফর পরিমণি, ওই
তারপরে করবো আর তোমার স্ট্যাম্পটা ভাঙার পর সবাই বলবে পরিমণি একজন মেয়ে, সবচেয়ে বড় কথা তিনি একজন সেলিব্রিটি। তুমি নাকি খুব মদ খাও, মধ্যরাতে গিয়ে ক্লাবে হানা দাও। একজন সেলিব্রিটি মধ্যরাতে মিনারেল ওয়াটার খেতেই পারেন, মধ্যরাতে নাইট ক্লাবেও ঘোরাঘুরি করতে পারেন, কারণ পরীর রাতে মধ্যরাতেই ঘুরে বেড়ায়। এজন্যই তো তিনি ডানা কাটা পরী। অনেক মেয়েদের এরকম স্বভাব আছে, নিজের স্ট্যাটাসটা একটু বাড়ায় দেয়, যারা এরকম বাড়ায় আমার ইচ্ছা করে থাপ সব দাঁত আছে আপনার। পরীটা দেখতে কেমন? পরীর মতো নেই। নাক কেমন? খারা নাক, মোটামুটি খারা। রং? রং পড়ছে, এখন পাকনা নাই। পাকনা? ও হয়তো পেলে না, বাড়ি খেয়ে পাকনা ভেঙে গেছে। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইতালির রকস্টার সুপারস্টারকে নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই।